এবং দেখুন 70-এর নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম, তো আমরা ক্ষমতা পাইনি, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের উপর 71-এর একটা মহান মুক্তিযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। এবং দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে কিন্তু উনি দেশটাকে পুনর্গঠন করতে শুরু করেছিলেন, কারণ যুদ্ধবিধ্বস্ত দেশ, সারা দেশে কোনো নেটওয়ার্ক ছিল না। রিয়াজুল কবির কাউসার, কাউসার ভাই আপনার কাছে যেতে চাই। আজ বাঙালির স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন, জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ দুটিকে আপনি কীভাবে দেখেন? কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ কি আমরা পেয়েছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, এসিটিভির যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত। সর্বকালের সেরা বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 104তম জন্মবার্ষিকী আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। দেখুন বাংলাদেশ বঙ্গবন্ধু একটা সুতাই কথা, দুইটা দিক। একটা হলো যে বঙ্গবন্ধু টঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা কীভাবে হয়ে উঠল, আরেকটা হলো এই যে আমাদের 200 বছরের পরাধীনতা, আমরা কীভাবে স্বাধীনতাটা পেলাম। প্রথম হলো এই যে বঙ্গবন্ধু 1920 সালের এই দিনে টঙ্গিপাড়ার একেবারে নিট পাড়া গড্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তার কিন্তু সেই স্কুল জীবন থেকেই তার যে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু আমরা জেনেছি। এবং বলা যায় যে ওনার এক সময় ছাত্রলীগ থেকেই তো ওনার ইয়েটা শুরু, সোহরাওয়ার্দীর সাথে করার পর উনি প্রতিবাদ যেটা স্কুল জীবনে আমরা দেখেছি, বাংলাদেশের যে কয়টা সংগ্রাম 48 থেকে 52-এর ভাষা আন্দোলন, 50 থেকে 54-এর জমিদার প্রথা উচ্ছেদ, 54 থেকে 56-এর আমাদের সাংবিধানিক যে সাহিত্য শাসন, 64-এর অসাম্প্রতিক সাম্প্রদায়িকতা, 67-এর আমাদের 6 দফা, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা অবস্থান ছিল। দেখুন বঙ্গবন্ধু কিন্তু ক্ষমতা স্বাদও পেয়েছিলেন 54 সালে যুক্তফ্রন্ট সরকারে, এবং উনি কিন্তু কিছুদিন থাকার পরে বুঝতে পেরেছিলেন 47-এ টেবিলে বসে যে আমাদের বাঘটা হয়েছিল সেই বাঘ পূর্ব পাকিস্তানের কোনো উপকারে আসে নাই, এবং উনি কিন্তু ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলেন, দল গঠন দলে মনোযোগ দিয়েছিলেন, এবং এই পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের যে যে কাজ করা দরকার সেটার দিকে গিয়েছিলেন। আমরা বলবো 52-এর ভাষা আন্দোলনের একটা স্পিরিট ছিল আমাদের, আমরা মাতৃভাষা বাংলার জন্য লড়াই করেছি, ঠিক এই ধারাবাহিকতায় 67-এর নির্বাচন, এবং দেখুন 70-এর নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম, তো আমরা ক্ষমতা পাইনি, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের উপর 71-এর একটা মহান মুক্তিযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। এবং দেখেন এই মুক্তিযুদ্ধে আমি বলবো একজন মহানায়ক থাকেন, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং একটা স্লোগান ছিল জয় বাংলা, এবং 7ই মার্চ উনি যে ভাষণটা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, উনি কিন্তু একটা বক্তব্যে সারা জাতিকে এক করতে পেরেছিলেন, দল মত ধর্ম সব বিষয়ে এক করতে পেরেছিলেন, সাধারণ মানুষ দেশের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রতিপক্ষ কারা ছিলেন, পাকিস্তানের মতো একটা সুসজ্জিত সেনাবাহিনী তাদের বিরুদ্ধে, হ্যাঁ এটা হয়েছে। এবং বঙ্গবন্ধু তো পুরো সময়টাই উনি ওদের দখলে ছিলেন, গ্রেপ্তার ছিলেন পশ্চিম পাকিস্তানে, তারপরও কিন্তু এদেশের মানুষ ওনার আহ্বানে স্বাধীনতা সংগ্রাম করেছিল, এবং 9 মাসে আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। বলা যায় 200 বছরের যে পরাধীনতা সেটা কিন্তু আমরা পদন্ত করতে পেরেছি, বিশ্বে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ একটা অবস্থান নিতে পেরেছে। আপনার যে প্রশ্নটা ছিল জি, যে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, দেখুন আমরা কিন্তু স্বাধীনতার পূর্ণতা পেয়েছিলাম 10ই জানুয়ারি, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেন, এবং দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে কিন্তু
উনি দেশটাকে পুনর্গঠন করতে শুরু করেছিলেন কারণ যুদ্ধবিধ্বস্ত দেশ সারা দেশে কোনো নেটওয়ার্ক ছিল না এটা এক দিক পাশাপাশি উনি কিন্তু অল্প সময়ের মধ্যেই সংবিধান প্রণয়ন করেছিলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে 73 একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিলেন ইচ্ছা করলে কিন্তু উনি নির্বাচন ছাড়াও অনেক দিন থাকতে পারতেন যা সংবিধানও পেয়েছিলাম আমরা নির্বাচনও পেয়েছিলাম কিন্তু আমরা কিন্তু 74 একটা ধাক্কা খেলাম জাতিগত আন্তর্জাতিক কারণে দেশকে অনেকগুলি সমস্যা সম্মুখীন হতে হলো এবং উনি কিন্তু পরবর্তীতে বাকশাল গঠন করেছিলেন সকল দলকে এক জায়গায় নিয়ে এসেছিলেন যে আমরা কিছুদিনের জন্য এটা চালাবো বঙ্গবন্ধু স্পষ্ট বলেছিলেন হয়তো দুই বছর পরে আবার আমাদের পার্লামেন্ট আমরা দলীয়ভাবে হবে সবার আগ্রহে হবে কিন্তু দুর্ভাগ্য 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরে হত্যা করা হলো দেখুন বিশ্বে এই ধরনের কু অনেক হয় রাজনৈতিক কু হয় সমস্যা হয় হ্যাঁ এখানে নেতা কে মারা যেত হয়তোবা বঙ্গবন্ধু কত লক্ষ করে দেখেছেন সব পরিবারে নারী শিশুদের হত্যা সবাইকে শেখ রাসেল বাচ্চা ছেলে এবং তার যে আরো পারিবারিক শেখমণি পরিবার শ্রেণীত পরিবার সবাইকে হত্যা করা হলো দেখেন কি দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো তারা কিন্তু ভাবে নাই যে তার যে দুই কন্যা দেশের বাইরে আছেন তারা কোনোদিন রাজনীতিতে আসবেন আজকে দেখেন তার বড় কন্যা সুকন্যা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 16 বছর দেশ চালাচ্ছেন এর আগে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আমি শুধু সংক্ষেপে কথাটা বলতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য এবং স্বপ্নের দেশ স্বাধীন করেছিলেন উনি যেটা চাইলেন মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বাস্তবায়ন করবেন উনি শুরু করেছিলেন শেষ করতে পারেন জি আজকে আমরা শুনব আমরা এই পয়েন্টটা শেষ করিনি আজকে কিন্তু বলতে পারি আজকে প্রধানমন্ত্রী নেতৃত্বে কিন্তু আমরা মানুষের মৌলিক অধিকারে কাজ করতে পেরেছি গত টার্মে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এবার আমরা স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে ইশতেহার দিয়েছি সেই লক্ষ্যে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি